একটু হাসি দিয়েন। তো আজকে আমরা চলে আসছি সেই বিশাল পরিচিত এবং সে একই নামে পল্লী চিকিৎসক, এবং সে প্রতি বছর কুরবানি ঈদে বিশেষ বিশেষ আকর্ষণ থাকে আমাদের সকল সকলের অনলাইন এবং অফলাইনে জনপ্রিয় মুখ ইতিয়াপু। তার কাছে আজকে আমরা জানতে চাবো যে এবার ঈদে তার আকর্ষণটা কি, এবং আমরা ঘুরে ঘুরে আপনার আকর্ষণীয় গরুটাকে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ইতিয়াপুর কাছে। আসসালামু আলাইকুম ইতিয়াপু। তো আপনার এবার কুরবানিতে 2021 সালের সেরা আকর্ষণ কি? দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এবার কুরবানি ঈদের ইতিয়াপুর খামারের সবচেয়ে সেরা আকর্ষণ হচ্ছে যোদ্ধা গরু। আমরা একে একে তার সম্বন্ধে আরও বেশি ডিটেলস জানবো। তো আপু, যোদ্ধা কতদিন যাবৎ আপনি লালন পালন করছেন? পাঁচ ছ মাস। এটা কি কোথা থেকে কিনেছিলেন? এটা আমাদের জেলার ভিতরেই আপনার কার্তিক গ্রাম বলে। আচ্ছা, এই যোদ্ধার কয় দাঁত এটা জানতে চাচ্ছি? ছয় দাঁত। দর্শক, এটা কিন্তু সম্পূর্ণ বিশাল হয়ে গেছে, বড় হয়ে গেছে, ছয় দাঁত এটার। আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আপু, এটা কি 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 খাবার খাওয়ায় আজকে এত বিশাল বানানোর রহস্যটা কি? আসলে কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণ খড়, দানাদার খাবার, এছাড়া আলাদা কিছু, যেমন গত বছর খাওয়াইছিলেন যুবরাজকে, ভাগ্যরাজকে, তারপরে তার আগের বছর লক্ষ্মীসোনা, রাজাবাবু, তাদেরকে আরো স্পেশাল কিছু খাওয়াইতেন। এটা কি কোনো স্পেশাল আপু, এই গরুটি কোন জাতের গরু? দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরুটি হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। বিশাল আকৃতির গরুটি, আপনারা একটু দেখেন, ক্যামেরাটি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গরুটা আসলেই অনেক চমৎকার এবং বিশাল। স্টপ করো, স্টপ। আপু, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি এই গরুটাকে নিয়মিত কি গোসল করাচ্ছেন, বা কয়দিন পর পর গোসল করাচ্ছেন? প্রতিদিন গোসল করানো হয়, তাও প্রায় আপনার 2-3 বা 3-4 বার পরে গরমের প্রভাব বুঝে আবার মুছকাই দেওয়া হয়, পানি দেওয়া হয়। আপু, এই যে কারেন্ট যদি চলে যায় তাহলে আপনার কি ব্যবস্থা করছেন? হাত পাখা দিয়ে বাতাস দিতে হয়, কারণ গরম তো প্রচুর। আমাদের তো বাংলাদেশে এই দেখা যাচ্ছে ওয়েদারটা প্রচুর খারাপ, আসলে জন্য আমরা সবসময় আপনার ফ্যান বা ঠান্ডার ব্যবস্থা রাখি। হ্যাঁ, দর্শক জানিয়ে রাখি, এই যে আপনার যোদ্ধার উপর একটি ফ্যান থাকে এবং হচ্ছে সাইডে একটি ফ্যান, দুটি ফ্যান কন্টিনিউয়াসলি থাকে। এরপরে যদি কারেন্ট চলে যায় তখন তারা কিন্তু পাখার মাধ্যমে বাতাস করে, তারা এত পরিমাণ যত্ন নেয়, যেটার আপনারা তো বুঝতেই পারছেন যে তারা নিজেদের একটা শরীরের অংশের মতো এরকম যত্ন নেওয়া শুরু করেছে তারা। তো খুব যুদ্ধটাকে মায়া ভালোবাসা দিয়ে তারা লালন পালন করেছে। তো আপু, এটার ওজন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এটার ওজন কেমন হবে? আসলে ওজনটা আমরা যদি কিনেতেই দেখাই, কয়জন আগে মাপা হয়েছে তাও আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, যশোর টিভিকে সে ইনশোর করলো যে এখন আমরা ওজনটাকে ধীরে ধীরে মেপে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, এখন আমরা হলো যোদ্ধা গরুর ওজনটা পরিমাপ করব। দর্শক, আমরা এখন গরুর বডিটা মাপার চেষ্টা করছি। আমরা ফিতা এখন ফিতা ধরেছি, এটা 7 ফিট 8-9-10, 7 ফিট 10 ইঞ্চির ভিতরে আমাদের এটা আসছে। আমরা যোদ্ধা গরুর বডি মাপার চেষ্টা করেছি, বডিতে এখন 7 ফিট 10 আসছে। দর্শক, আমরা হলো দৈর্ঘ্য মেপেছিলাম, দৈর্ঘ্য ছিল 6 ফিট 11, এখন আমাদের হচ্ছে বডিটা হচ্ছে 7 ফিট 10।